কোনো রাজনৈতিক দলই স্বস্তিতে নেই কুষ্টিয়ায়। দেয়ালে পিঠ নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিএনপি। জাসদের দাবি, তারা পড়েছে বিএনপি আওয়ামী লীগের ষড়যন্ত্রে। বিস্তীর্ণ অঞ্চলে নিজেদের জনপ্রতিনিধি না থাকায় বিপাকে জাতীয় পার্টি। অন্যদিকে নিজেদের দুর্বলতায় নির্বাচনী গেমের শঙ্কায় আওয়ামী লীগ। তাশরিক সঞ্চয়ের রিপোর্ট। শহরের এক ছোট্ট পথের মোড়ে জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়। দেখে বোঝা যায় নেতাকর্মীরা খুব একটা আসেন না। কুষ্টিয়ার তো বটেই, খুলনা বিভাগেও দলটির কোনো সংসদ সদস্য নেই। এর ওপর উপজেলা ইউনিয়ন নির্বাচনে লাগাতার পরাজয় দুর্বল করে দিয়েছে দলটিকে। খুলনা ডিভিশনে আমার এমপি নাই, আমার কুষ্টিয়া জেলা তো দূরে থাক, তাইলে সেখানে আমাদের প্রশাসন আমরা আছি ঠিকই, আমরা না বিরোধী দল না সরকারের সাথে, আমরা তৃণমূল যে এরশাদ সৈনিক, এরা যে ফেসটা করছে, এখন যে রাজনীতি নাই। কেন্দ্রীয় সভাপতির নিজ এলাকা হলেও রাজনীতির মাঠে পিছিয়ে মহাজোটের আরেক দল জাসদ। নেতাদের দাবি, বিএনপি আওয়ামী লীগের অংশবিশেষ এক হয়ে পিছিয়ে লেগেছে তাদের। আওয়ামী লীগের একটি অংশ এবং বিএনপি, তারা পরিকল্পিতভাবেই জাসদকে এখানে নির্মূল করার জন্য একটা ষড়যন্ত্রে তাদের মধ্যে করেছে। এক যুগেরও বেশি সময়ের স্থবিরতা কাটিয়ে সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে বিএনপি। নানা সমস্যা নিয়ে কথা বলছেন তারা। কিছু মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু দলের সিদ্ধান্তের ব্যাপারে এবং দলের ব্যাপারে আমরা সব একমত। অনেক জীবন হানি হয়েছে, সম্পদ হানি হয়েছে, এবং তারা প্রশাসনকে এমনভাবে ব্যবহার করে, আমাদের কোনো প্রোগ্রাম করতে দেয় না। বিএনপি আগের তুলনায় আরও বেশি শক্তিশালী হয়েছে, এটা আমরা দেখাই দিছি। আমাদের জনগণের সাথে সুসম্পর্ক আছে, আমরা বিভিন্ন এলাকায় যাই, আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ বিভিন্ন গ্রামে যায়, নেতাকর্মীর সাথে কথা বলে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে। বর্তমান সরকারের চলতি মেয়াদের অর্ধেক পেরিয়ে যাওয়ায় সারা দেশের মতোই জেলা জুড়ে আলোচনায় আগামীর নির্বাচন। তবে অস্বস্তি ভাবিয়ে তুলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের। স্বাধীনতা বিরোধী চক্র যারা দেশটাকে বিশ্বাস করে নেয়, জাতিকে বিশ্বাস করে নেয়, অনুপ্রবেশ করে তারা দলকে ক্ষতিগ্রস্ত করতে চায়। যারা হাওয়া ভবনের ঠিকাদার, তারা এখন ঠিকাদারি করছে। বিএনপির আমলে যারা সবচেয়ে বড় ব্যবসা করেছে, এখনো তারাই করছে। জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন নির্বাচনমুখী হওয়ার জন্য। আমরা কিন্তু ইতিমধ্যেই সেই দলীয় সাংগঠনিক কার্যক্রম জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, আমাদের পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, আমরা কিন্তু ইতিমধ্যেই সেই কার্যক্রমে কিন্তু আমরা মাঠে নিয়ে গিয়েছি। এই চারটি দল ছাড়াও জেলায় যেসব রাজনৈতিক দল আছে, ভোটের পোস্টারের বাইরে তাদের কর্মকাণ্ড খুব একটা চোখে পড়ে না। তাশফিক সঞ্চয়, মাছরাঙ্গা সংবাদ, কুষ্টিয়া।